وعليكم السلام ورحمة الله وبركاته সৈয়দ রেজওয়ান রশিদ বরিশাল বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে পরিবারের সদস্যরা প্রায়ই ষাট ঊর্ধ্ব বয়সের, তাদের মাঝে সামাজিক কিছু ভুলভ্রান্তি, আকিদাগত কিছু ভুলভ্রান্তি রয়েছে যেগুলি সংশোধন করার চেষ্টা করলে তারা বুঝতে রাজি হন না, এমত অবস্থায় করণীয় কি এবং কিভাবে তাদেরকে সংশোধন করব। জবাব, তাদের সংশোধনের জন্য আপনার কাছে দুটি পথ রয়েছে। একটি হলো তাদেরকে দলিল আদিল্লা উপস্থাপন করে বুঝানো, আর দ্বিতীয়টি হলো আল্লাহর কাছে তাদের হেদায়তের দোয়া করা। আমরা দেখতে পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা কিছুতেই সেটা মেনে নিলেন না। মা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতেন, একদিন অকথ্য বসায় গালিগালাজ করায় সেখানে আবু হুরায়রার ভীষণ কষ্ট হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের জন্য আপনি হেদায়তের দোয়া করুন। অতঃপর রসুল সাল্লাম বললেন, আল্লাহুম্মাহদি উম্মা আবা হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়ত দান করো। এই দোয়া করার পরপরই আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে আসলেন এবং তার পূর্ণ ইয়াকিন যে আল্লাহ রসুলের দোয়া ফিরাবেন না। ঘটনা তাই ঘটল, তিনি আসলেন এবং মা তাকে সাদর সম্ভাষণ জানালেন, আদর করলেন এবং তাকে নিয়ে বললেন, চলো আমাকে নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে যাও। সেখানে গেলেন এবং তিনি ইসলাম কবুল করলেন। এটা আমাদের জন্য জ্বলন্ত দলিল। আরেকটি দলিল হলো, আমরা দেখতে পাই, যেটা আমরা বুঝি সেই দলিলটাই দেই, সেটা হলো তায়েবের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন, অতঃপর তিনি ওই কওম যে কওম তাকে রক্তাক্ত করল তাদের জন্য হেদায়তের দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা হদি কওমান ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এই কওমকে হেদায়ত করো কেননা তারা বুঝেনি। তো আপনার জন্য কর্তব্য হলো তাদের সামনে দলিল পেশ করা এবং তাদেরকে উপদেশ দেওয়া, অনুরোধ করা আর তাদের জন্য হেদায়তের দোয়া করতে থাকা। বয়স্ক মানুষ যারা চিরাচরিত সামাজিক প্রথার উপরে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, তারা সেটা দেখতে দেখতে অভ্যস্ত হওয়ায় এই বাপদাদার রসম রেওয়া ছেড়ে দিয়ে হকের পথে ফিরে আসা বড় কঠিন কাজ। নদীর স্রোতকে উল্টে দেওয়া যেতে পারে, কিন্তু সামাজিক কালচারকে পরিবর্তন করা সহজ হয় না। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদা যা বলেন তা ছেড়ে দাও, এইরকম উপদেশ দিয়ে তাদেরকে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফিরে আসার মেহনত চালিয়ে যাবেন এবং তাদের জন্য দোয়া করবেন এবং সবর করবেন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, ইনশা আল্লাহ। আল্লাহ তাদের কল্যাণ রেখে থাকলে আপনার হেদায়ত বাণী তাদের হৃদয় তন্ত্রীতে আঘাত করবে এবং তারা পরিবর্তন হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং আপনাকে সবরের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।